ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনীবন, আপনি আহলি কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের জবাইকৃত পশু খাওয়া বৈধ হবে কিনা এই বিষয়ে জানতেছিলেন। এটা বর্তমান সময়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিমদের জীবনে হালাল হারাম এটা আল্লাহ তাবারক তাআলা কর্তৃক নির্ধারিত, আর আল্লাহ তাবারক তাআলা খাদ্যকে দুই ভাগে ভাগ করছেন, যেটা কোরআনের আয়াতের মধ্যে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শরিয়া দিয়ে পাঠিয়েছেন, সেই শরিয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জিনিস, স্বাস্থ্যসম্মত জিনিস এটাকে হালাল করেন, খবিস জিনিস, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিসকে হারাম করেন। তাই আমাদের অবশ্যই হালাল খাদ্য গ্রহণ করতে হবে, হারাম থেকে অবশ্যই নিজেকে দূরে রাখতে হবে, সমাজকে দূরে রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, বর্তমানে আধুনিক জমানাতে এমন কিছু উপকরণ তৈরি করা হয়েছে যে প্রশ্ন এসে গেছে, এই সমস্ত যান্ত্রিক এবং ইলেকট্রিক শকের মাধ্যমে বিভিন্ন সহজ পদ্ধতিতে যে জবাইগুলো করা হইতেছে এবং উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে বেশিরভাগ ওই ধরনের, যেমন ব্রাজিল, তারপর চীন, বিভিন্ন ইউরোপ রাষ্ট্র থেকে এই ধরনের আপনার কোম্পানিতে যে সমস্ত গরুর গোশত এবং মনে করেন মুরগিগুলো আসতেছে, তো এগুলোর উপরে প্রশ্ন আসে যে এগুলা বর্তমানে আমাদের জন্য খাওয়া বৈধ কি যে বৈধ না। তো গবেষণার আলোকে কয়েকটা কথা এখানে অবশ্যই আমাদের সামনে রাখতে হবে। এ বিষয়ের উপরে আমি যথেষ্ট বড় বড় বিদ্বানদের ফতোয়াগুলোকে দেখার চেষ্টা করছি, যেমন সোহালে আল ফাউজান, উনি আরব বিশ্বের বড় একজন বিদ্বান, উনার এখানে যা রায়টা আমি এখানে উল্লেখ করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে কোরআনের একটা মূলনীতি বুঝতে হবে। আল্লাহ তাবারক তাআলা বলেন সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজীরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতীহাতু ওয়া মা আকালা আস-সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলা আন-নুসুব ওয়া আন তাসতাকসিমু বিল আযলাম যালিকুম ফিসক আল ইয়াউমা ইয়াইসা আল্লাযীনা কাফারূ মিন দীনিকুম ফালা তাকশাউহুম ওয়াখশাউনি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ফামান ইযতুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসমিন ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম। এই আয়াতের অর্থ দিকে তাকালে আমাদের কয়েকটা বিষয় ফুটে উঠবে। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব, অর্থাৎ মৃত গরু ছাগল যেগুলো আমরা খাই, তারপরে রক্ত, শুকুরের মাংস, যেসব জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গিত করা হয়, যা কণ্ঠরোধে মারা যায়, যা আঘাত লেগে মারা যায়, যা উচ্চস্থান থেকে ফতনের ফলে মারা যায়, যা শিং এর আঘাতে মারা যায়, এবং যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে কিন্তু যাকে তোমরা জবাই করেছ সেটা হালাল হবে। যে জন্তু, যে সমস্ত জন্তুগুলা যে একটা একটার সাথে মারামারি করে শিং দিয়ে, এরকম কিছু আছে যে এগুলা পরবর্তীতে মারা যায়, তো এই এই সমস্ত এগুলা মৃত যে প্রাণীর অন্তর্ভুক্ত হবে। তাই এখানে কয়েকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে কণ্ঠরোধে মারা যায়, আঘাত লেগে মারা যায়, উচ্চস্থান থেকে ফতনের ফলে মারা যায় এবং শিংয়ের আঘাতে মারা যায়, এগুলা কিন্তু হারাম অন্তর্ভুক্ত, এগুলো সকল মৃত পশু অন্তর্ভুক্ত। তাই এখানে যদিও নাকি আহলে কিতাবের কথা ইহুদি খ্রিস্টানদের জবাবকৃত পশু খাওয়া হালালের বিষয়ে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে,
তো সেই কোরআনের আয়াতের মধ্যে যে উল্লেখ আছে, আল্লাহ তাআলা বলেন আলিয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাতু ওয়া তাআমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তাআমুকুম হিল্লুল লাহুম, সূরা মায়দা। এখানে আজকে তোমাদের জন্য বৈধ করা হয়েছে কি স্বাস্থ্যসম্মত খাবার, আর ওয়া তাআম আল্লাযীনা উতুল কিতাব, এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের খাদ্য তোমাদের জন্য হালাল করা হয়েছে এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল করা হয়েছে। তো ইবনুল মুংজির বলেন ওয়া আজমাউ আলা আন্না যাবায়া আহলিল কিতাব লানা হিল্লুন ইযা যাকারু ইসমাল্লাহি আলাইহা। আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের জবাইকৃত পশু এটা আমাদের জন্য বৈধ যদি নাকি তারা জবাই করার সময় বিসমিল্লাহ বলি থাকে। তাই আমরা নিশ্চিত এখানে উদ্দেশ্য হচ্ছে জবাই শরঈয়া। আমরা মুসলিম, একজন মুসলিম জবাই করতে যে সমস্ত শরাইতগুলো আছে, যে ধারালো অস্ত্র হইতে হবে, রক্ত প্রবাহিত হইতে হবে, এবং দুইটা যেই রক্তনালী এবং একটা খাদ্যনালী একটা শ্বাসনালী এগুলো কাটতে হবে, তেমনই যদি নাকি কোনো আহলে কিতাবে জবাই করে এই সমস্তগুলো পুরো করে এবং বিসমিল্লাহ বলে তাহলে এটা খাওয়া হালাল। কোনো অগ্নিপূজক, কোনো মূর্তি পূজক, কোনো বুদ্ধ এই ধরনের যারা আছে হিন্দু, এরা যদি নাকি বিসমিল্লাহ বলে সাতটা রকাতে, তারপরে কোনো মুসলমানদের জন্য এটা খাওয়া বৈধ হবে না। কারণ যিনি জবা করবেন উনি আহলে কিতাব হন, মুসলিম হন। তাই শর্ত হচ্ছে প্রথম আহলে কিতাব হবে, মুসলিম হবে। এগুলা হওয়ার পরে যদি নাকি বিসমিল্লাহ বলে এবং মনে করেন যে যে জবের শর্তগুলো আছে শর্তগুলো পূরণ হয়, জবের শর্তের মধ্যে বললাম যে চারটা রক অন্ততপক্ষে তিনটা রক কাটা যায়, তাহলে খাওয়া বৈধ হবে। যদি নাকি আহলে কিতাব হয় এই শর্তগুলো যদি পাওয়া না যায়, কারণে সক্রিয় মানল যেটা বর্তমান পরিস্থিতিতে হইতেছে, তাহলে এগুলা হবে না, জায়েজ হবে না, এগুলো খাওয়া বৈধ হবে না। এখানে যে ফতোয়াটা শেখ ডক্টর সালাল ফৌজান উনি বলতেছেন ফি বহসিন লাহুবি নোয়ান, উনার একটা আলোচনা আছে যে আলোচ্য বিষয় আজ জাকাতু শরঈয়া ওয়া হাকামুহা, অর্থাৎ শরীর দৃষ্টিকোণ থেকে জবহে করার বিধান কি। নাসারা ফি মুজাল্লা আল বহাউস আল ইসলামিয়া, উনার এই আলোচনাটা প্রকাশ করা হয়েছে যে মুজাল্লাতুল বহাস আল ইসলামিয়ার মধ্যে। আন লাহাম আল্লাযী লাম তুআলাম কাইফিয়াতু যাকাতিহি আলা ওয়াজহিল ইয়াকিন ওয়া তাদুরু হাওলাহু শুকুক কাদিয়্যা ফি আন্নাহু ইউযবাহু আলা গায়রি তরিকাতি শারঈয়া ক্বালা হাযা ক্বাদ ইখতালাফাত ফীহি আরাউল উলামা আল মুআসিরিনা আলা ক্বাওলাইনি। যে সালে আল ফৌজান উনি উল্লেখ করতেছেন যে বর্তমান সময়ের যে জবেহ করা হয় গরু ছাগল এবং মুরগি ইত্যাদি যেগুলা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি, এগুলার বর্তমান পরিস্থিতিতে যেভাবে জবে করা হচ্ছে শরীয়তের যে নিয়ম মেনে না মেনে এ বিষয়ে ওলামা ইকরামদের দুইটা মত আছে। যেমন বিভিন্ন জায়গাতে যে ইলেকট্রিক শকের মাধ্যমে করা হয় বা এরকমও পাওয়া যায় বিভিন্ন যে প্যাকেটের মধ্যে মুরগি, এই মুরগির মধ্যে মাথা কাটাই যায় নাই, তো এগুলা এই সমস্ত যে বিষয়গুলো ফুটে উঠছে বর্তমান সমাজের মধ্যে, তো এগুলো নিয়ে উনি উল্লেখ করতেছেন যে ওলামা ইকরামদের দুইটা মত পাওয়া যায়। একটা মত হচ্ছে আন্নাহু মুবাহাউন আমলান বিল আদিল্লাতিল কারিমা, এই যে আহলে কিতাবদের জবাইকৃত এটা খাওয়া হালাল, যেহেতু কোরআনের মধ্যে আহলে কিতাবদের যে জবাইকৃত পশু খাওয়ার অনুমোদন দেয়া আছে। তবে উনারা বলছেন যদি নাকি কোনো আহলে কিতাব ইহুদি খ্রিস্টান জবা করে কিন্তু তাদের জবের নিয়মটা যদি নাকি ইসলামিক না হয় তাহলে সেটা খাওয়া যাবে না। আর দ্বিতীয় মত হচ্ছে যে আলা হাজা আন্না মিনা জবাই হারামুন, এই ধরনের জবাই করাটা হারাম, যে ইলেকট্রিক শক দিয়ে একসাথে মনে করেন যে মেশিনের মধ্যে দিতেছে, কারো কোনোটার যে রক কাটা যাইতেছে কোনোটার রক কাটা যাইতেছে না, এই ধরনের যে বিষয়টা আছে উনারা বলতেছেন এগুলা খাওয়া হারাম।
লিয়ানাল আসলা ফিল হাইওয়ানাত ইয়াত্তাহরিম, কারণ পশুর মধ্যে আসল হচ্ছে এটা হারাম হওয়াটা। ফালা ইয়াহিল্লু শাইউ মিন হাইলা বিযাকাতিন শারঈয়াতিন মুতায়াক্কানাতিন তানকুলুহা মিন আত-তাহরিম ইলা আল-ইবাহাতি। বলতেছেন যে একেবারে শরী বিধানে নির্দিষ্টকরণ যেভাবে আছে, কোন একটা পশুকে জবাই করা যে বিধান আছে নির্দিষ্টভাবে এটা ওইভাবে হইতে হবে। যদি হালাল করতে হয় তাহলে শরীয়তের বিধানে যেভাবে জবাই করার নিয়ম এইভাবে নিশ্চিত হইতে হবে যে এভাবেই জবা হয়েছে, গরু ছাগল মুরগি এভাবেই জবা হয়েছে যেভাবে শরীয়তের মধ্যে দিক নির্দেশনা আছে, এটার উপর এখানে থাকতে হবে যে নিশ্চিতভাবে হয়েছে, এটা শরীয়তের বিধান মতো নিশ্চিতভাবে এটাকে জবাই করা হয়েছে, এটার উপর একদিন বিশ্বাস থাকতে হবে, তাহলে এটা খাওয়া হালাল হবে, আর নাহলে এটা খাওয়া হারাম হয়ে যাবে। এখন ইন লিয়ান্নাহু ইস্তাহারা মিন আদাতিহিম আও আদাত আকসারিহিম আযাব বিল খানিক আও বিযরবির রাসে আও বিসাইক আল কাহারাবাই, কারণ এখন এটা প্রকাশ পাইতেছে যে তাদের অভ্যাস হইতেছে যে তাদের বা তাদের অধিকাংশ লোকের যে নিয়ম হইতেছে জবা করবে কি করে, যে বিলখানিক অর্থাৎ গলাকে একেবারে টিপে ধরে, অথবা বিজর বিরাস মাথার উপরে একেবারে হাতুড়ি দিয়া যে বাড়ি দেয় এর মাধ্যমে, আও বিশ্বাকিল কাহারবাই অথবা ইলেকট্রিক শকের মাধ্যমে দেয়। তাইলে হাজা আল কাউল হু আল্লাদি এটা যাহ ইন্দি, যে শেখ ফৌজান বলতেছেন এই কথাটা আমার নিকটে প্রণিধানযোগ্য যে লিকুয়তে মুস্তানি দিহি, এটার বিষয়ে যে শক্তিশালী আমার কাছে যে বিষয়টা ফুটে উঠছে যে এগুলোর মাধ্যমে বর্তমান সময়ের মধ্যে জবে করা হচ্ছে, যদিও নাকি ব্যাপক আকারে যে বলা হয় যে ইহুদি খ্রিস্টানের জবাকৃত পশু জবে করার ব্যবহৃত করোনার আয়াত আছে, আয়াত আছে ঠিক আমরা মানি, যদি নাকি শরীয়তের বিধান মতোভাবে জবাই করে কোনো ইহুদি খ্রিস্টান আমরা সেটা হালাল হালাল মনে করি, কিন্তু নাম মাত্র ইহুদি খ্রিস্টান শুধু পাওয়া যায় কিন্তু তাদের জবে করার তরিকাটা ইসলামিক তরিকা না, তাইলে ইহুদি খ্রিস্টান জবে করলেও এটা খাওয়া যাবে না। তাই উনি বলতেছেন কারণ এই বর্তমান পরিস্থিতিতে যে উন্নত মানের যে সরঞ্জামাদি বর্তমানে যখন পাওয়া যাইতেছে এটাকে ব্যবহার করে যে সমস্ত যে পশুগুলোকে জবা করা হইতেছে, তো কী পাওয়া যাইতেছে যে আন্নাহু ইউজাদু মিন বাইনিহা আহিয়ানান বাদা দাজাজ বিরুসিন লাম ইউক্তা শাইউম মিন রিকাবিহা, এরকম এরকম কোনো মোরগ পাওয়া যাইতেছে তার মাথাসহ, এই মাথাসহ যে তার মুরগি পাওয়া যাইতেছে কোথাও এরকমভাবে তার কাটার কোনো চিহ্ন নাই, জবের কোনো চিহ্ন নাই, এটা প্রমাণ পাওয়া যাইতেছে বিভিন্ন ধরনের এই যে প্রজন যে মুরগি যেগুলো আছে এগুলোর মধ্যে। তাইলে এটা কীভাবে আমরা বৈধ মনে করি, এটা বৈধ মনে করার কোনো সুযোগ নাই, এটা হচ্ছে শেখ যে সালাল ফৌজানের ফতোয়া হিসাবে। তাইলে এই সমস্ত কথা তারা বুঝে যাবে মিনাল মালুম আন্না বাদ আহলিল কিতাবে ইয়াকতুল যবিহাত আন তরিক ইসাইক, যে কি আহলি কিতাব ইহুদি খ্রিস্টান এরা জবাই করতেছে কিভাবে, কারণ যে যে শখ দিয়ে করতেছে তারপরে মনে করে মাথার উপর আঘাত করে করতেছে, এগুলো হচ্ছে ইসলামী শরিয়ার যে জবাকৃত বিধান আছে এর সম্পূর্ণ বিপরীত। ও হাজা মাইতা লা ইয়াহিল্লু লি মুসলিমিন আইয়াত আমহা, কোনো মুসলিমের জন্য এই মৃত খাওয়াটা হালাল হবে না। আল্লাহ তাআলা বলতেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত পশু এবং রক্ত প্রবাহিত রক্ত এবং শুকুরের গোস্ত। তাই এভাবে যে করতেছে যে হাজার হাজার মুরগি একসাথে জবাই করতেছে, কোনোটা হইতেছে কোনোটা হইতেছে না, এভাবে যে গরু ছাগল জবাই করতেছে যে ইলেকট্রিক শক দিয়ে, এগুলো বৈধ হবে না। তাই আপনি যে দেশে আছেন ওই দেশের মধ্যে যদি নাকি নিশ্চিত রূপে বুঝেন যে এটা ইসলামী শরিয়ার দিক নির্দেশনা মতে জবাই করা সেটা খাইতে পারেন, আর যদি এরকম ভাবা না যায় তাহলে এগুলো খাবেন না, বরং নিজে জীবিত কিনে নিজে জবাই করে তার পরবর্তীতে এটা যে পরিবেশন করবেন খাবেন, যতটুকু মাছ মাছ খাবেন তরি তরকারি যে সবজি খাবেন এটা নিজের দিনকে বাঁচানোর জন্যে। আর এখানে একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিমের হাদিসটা, এই হাদিসটার প্রতি আমাদের একটু লক্ষ্য রাখা দরকার দলিল হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইজা আসাবতাহু বিসাহমিকা ফাওয়াকা ফিল মাই ফালা তাকুল, কোনো শিকারী যদি নাকি শিকার করতে গেছে, শিকার করছে সে বিসমিল্লাহ আল্লাহ বলে তীর দিয়ে, কিন্তু এই শিকারী প্রাণীটা পড়ে গেছে কোথায়, ফাঁকিটা পড়ে গেছে পানির ভিতরে, তাহলে তুমি এটা খাবে না। কারণটা কি, কারণ এটা কি তোমার
যে তীরের আঘাতে মারা গেছে নাকি পানিতে ডুবে মারা গেছে, এটা তোমার সন্দেহ আসে গেছে, তুমি সুতরাং এটা খাইতে পারবে না, বোখারি মুসলিম। এই হাদিসটি যে সহি বোখারির 5,484 নম্বর হাদিস, সহি মুসলিমের 1,929 নম্বর হাদিস, তাহলে সন্দেহ আসে গেছে হালাল হারামের মধ্যে। এই রাসূল বলতেছে যে ফালা তাকুল, তুমি এটাকে গ্রহণ করবে না। আচ্ছা, আরেকটা হাদিস দেখেন, হাদিসটা আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহু ইজা আর সালতা কালবাকাল মোয়াল্লাম, তোমার যে কুকুর, যেই কুকুরকে তুমি প্রাণী শিকার করার জন্য শিক্ষা দিয়েছ, এমন কুকুরকে তুমি যদি নাকি শিকারের উদ্দেশ্যে পাঠাও, ওয়াজাকার তাসমাল্লাহ আলহি, এবং পাঠানোর সময় বিসমিল্লাহ আল্লাহ আকবর বলি ফাড়াইছ, ফাকুল, তাহলে তুমি এই কুকুরে নিয়ে আসলে তুমি খাইতে পারো। ফাইনে ওয়াজা তামাহু কালবা না খারা ফালা তাকুল, হ্যাঁ তুমি তোমার শিক্ষিত কুকুরকে যে শিকার দৈত্য ফাড়াইছে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলিয়া, সে স্বীকার করে নিয়ে আসছে, কিন্তু তার সাথে আর একটা বন্য কুকুর পাওয়া গেছে যেটাকে তুমি ফাটাও নাই, তাহলে ফালা তাকুল, তাহলে তুমি খাবে না। তার কারণটা কি, বুঝা গেছে এনে সন্দেহ আসে গেছে, তোমারটাও এটাকে স্বীকার করতে পারে যেটা অন্য কুকুর, সেটাও স্বীকার করতে পারে, অন্য কুকুর যে স্বীকার যে করলে এটা হারাম হয়ে যাবে, সুতরাং সন্দেহ আসে গেছে, সুতরাং কোনোটাই যে খাওয়া যাবে না। আর একটা মশালা আছে, যদি নাকি সন্দেহ হয় কোথাও যে দুইটা প্রাণী একটা যে শরীয়তের বিধের মতো জবাই করা হয়েছে আর একটা এমনি মৃত প্রাণী, এখন দুইটা এ একসাথে রাখা হয়েছে কিন্তু বলতে পারতেছে না যে কোনটাকে শরীয়তের বিধের মতো জবাই করছে আর কোনটাকে শরীয়তের বিধের মোতাবেক জবাই করছে না, অর্থাৎ দুইটাই জবাই করছে কিন্তু একটার মধ্যে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলছে, একটার মধ্যে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে নাই, দুইটা একসাথে আছে, এখন মশালা কি কোনটা খাবে, না কোনোটা খাবে না, যেহেতু এখানের মধ্যে সন্দেহ আসে গেছে। তাই এই সকল যে হাদিসের দ্বারায়, কোরআনের আয়াতের দ্বারায় বোঝা গেল যদি নাকি যে সন্দেহ হয় তাহলে খাওয়া যাবে না। তাই যে ব্রাজিল, চায়না, বিভিন্ন রাষ্ট্রের থেকে যে এরকম আসতেছে, ইসরায়েল থেকে এই যে সমস্ত খাদ্য পণ্যগুলো আসতেছে, যে গরু, ছাগল, হাঁস ইত্যাদি হালাল যেই পশুগুলা, এগুলার বিষয়ে বর্তমানে যে নেটের মতো আমরা দেখি কীভাবে এগুলাকে জবাই করতেছে, শরীয়তের বিধান মোতাবেক এগুলো জবাই করতেছে না, বিসমিল্লাহ আল্লাহ আকবর বলতেছে না, তো এই সমস্ত এগুলা খাওয়া বৈধ হবে না। এই সমস্ত দৃষ্টিকোণ থেকে আমাদের অবশ্যই যে একটা কথা সামনে রাখতে হবে, আমরা মুসলিম, আমরা হালাল খেয়ে বাঁচতে হবে, হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। তাই যতটুকু সম্ভব নিজের গবেষণা অনুসারে যদি নিশ্চিত হয় যে এটা বৈধ, এটা ঠিকভাবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে জবাই করা হয়েছে, এটা খাওয়া যাবে, আর সন্দেহ হলে এটা খাওয়া যাবে না। আর যদি নাকি ইসলামিক রাষ্ট্র হয়, মুসলিম রাষ্ট্র হয়, তাহলে এটার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই, এগুলা খাওয়া যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, বাকি আল্লাহ ভালো ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।